আমি যে থানকুনি পাতা যে গাছ রোপণ করেছিলাম তার মধ্যে মাত্র দুটো হয়েছে, দেখো একদমই হয়নি, সব মরে গেছে। কারণ এত তাপ, সূর্যের তাপে এরা মাথা তুলে উঠতে পারেনি, খুব কষ্ট, খুবই নরম কাণ্ডের গাছ। এরা দুটো হয়েছে, এখান থেকে আমি অনেকগুলো আশা করি করব। ব্রাহ্মী শাকগুলো বেশ সুন্দরভাবে আবার নতুন করে হয়েছে। এইভাবে ব্রাহ্মী শাক কাণ্ড থেকে কেটে লাগিয়ে আমরা সহজেই ছাদ বাগানে ব্রাহ্মী শাকের চাষ করতে পারি, খুব সহজে হয়, এত ভালো হবে। কিন্তু এত তাপ, তাপে খুব একটা ভালো হয়নি, যেটুকু হয়েছে এখান থেকে একটা থেকে আমি অনেকগুলো আশা করি করতে পারবো। নমস্কার, আমি সুলেখা, আর তোমরা দেখছো হবি অফ সুলেখার ইউটিউব চ্যানেল। আজকে তোমাদের দেখাবো খুবই একটি উপকারী এবং ভেষজ গুণসম্পন্ন উদ্ভিদ চাষ। এই উদ্ভিদটা সকলের বাড়িতে থাকা দরকার, কারণ এই গাছের পাতা দুটো সকালবেলায় খালি পেটে খেলে প্রত্যেকটা মানুষেরই উপকার হয়। হ্যাঁ, দেখে তো তোমরা চিনতেই পারছো, এটা হচ্ছে থানকুনি পাতা। থানকুনি পাতা গত বছর আমার ছাদে ছিল, কিন্তু এত রৌদ্রের তাপে ওরা নষ্ট হয়ে গেছে। তো এই পাতা গাছটা আমাকে এনে দিয়েছে শাহজাহান মাঠ থেকে লাগাবো। তা এত সুন্দর দেখতে গাছগুলো, সত্যি মনে হচ্ছে যে আমার ছাদ বাগানে যদি হয় এরকম, দেখতে খুব সুন্দর, ভালো লাগবে। আমি চেষ্টা করব। তো এই থানকুনি পাতা দেখো প্রচুর, এদের একটা বিশেষ গুণ আছে, সেটা আমি পরে বলবো। প্রথমে এই গাছটা লাগানোর জন্য বাগানের মাটি নিয়েছি, তার সঙ্গে পাতা পচা সার মিশিয়েছি, এবং বিশেষ করে এটা বালি মাটিতে ভালো হয় এবং জলের ভাগটা একটু বেশি থাকলে খুব ভালো হয়। তার জন্য এর সঙ্গে একটু বালিও মেশাতে হবে। আমি এই মাটির সঙ্গে একটু সাধারণ যে মোটা বালি আছে সেই বালি মিশিয়ে নেব, দিয়ে ভালো করে এটা মিক্সড করে নেব। বালিটা ভালো করে মিশিয়ে দেওয়ার পর এবার যে নিচের যে মাটিটা আছে তার সঙ্গে ওপর নিচ করে মেখে নিতে হবে। ভালো করে পাতা পচা সার, বালি এবং মাটি ভালো করে মিশ্রণটা করে নেওয়ার পর ট্রেটাকে সমান করে নেওয়া হলো। ট্রেটাকে সমান করে নেওয়ার পর প্রত্যেকটা থানকুনি গাছের মূল ধরে একটা একটা করে রোপণ করতে হবে। বিশেষ করে থানকুনি গাছ জলা জায়গায় খুব ভালো হয়। যদি বাড়িতে যেখানে জল পড়ে তার আশেপাশে এই গাছটা লাগানো যায় তাহলে ভীষণই সতেজ এবং সবুজ হয়ে থাকে, দেখতে সুন্দর লাগে। যদিও ওসব জায়গা থেকে খেতে রুচি হয় না, সেই জন্য আমি একান্তভাবে আমার ছাদ বাগানে এই গাছটা রোপণ করছি। আমি যেহেতু অনুকূল ঠাকুরের শিষ্যা, আমাদের বইয়ে লেখাই আছে প্রত্যেক দিন সকালবেলায় যদি দুটো করে পাতা সেবন করা যায় তাহলে কিন্তু কোনো দিন তার পেটে রোগ হবে না। তাই এই পাতার ভেষজ গুণ আছে বলে কিন্তু, প্রমাণিত হয়েছে বলে কিন্তু এটা শোনা যায় বা বইয়ে পাওয়া যায়। তো এইভাবে একটা একটা করে থানকুনি গাছের মূলগুলো রোপণ করার পর আমরা কী করব, এটাকে জল দিয়ে ছাওয়া জায়গাতে এটাকে রেখে দেবো। আর আমার যদিও জায়গাটা একটু ছোট হয়ে গেল, একটু ফাঁকা ফাঁকা করে রেখে দিলে ভীষণই
লাগালে ভীষণই ভালো ফলনটা হবে। আমি যেহেতু জায়গা ছোট ওই জন্য এভাবে লাগাচ্ছি। দেখো লাগানোর পর হাত দিয়ে জলটা সুন্দর করে ছিটিয়ে দিতে হবে। ছিটিয়ে দেওয়ার পর এটাকে একদম সুন্দর করে খুব রৌদ্রে রেখে দিলে হবে না, এটাকে ছাওয়া জায়গাতে রেখে দিতে হবে। ভালো করে যত্ন করে এটাকে রাখতে হবে। এটা একটা খুব নরম কাণ্ডের গাছ, এই গাছটা অতিরিক্ত রৌদ্র পেলে সহজেই নষ্ট হয়ে যাবে, তার জন্য এটাকে খুব যত্ন করে আমাদেরকে রাখা উচিত। আমি ঠিক ও যে পরিবেশে থাকলে ওর মারা যাবে না সেই পরিবেশেই ওকে আমি রেখে দেবো। এইভাবে রেখে দেওয়ার পর বেশ কিছুদিন পর তবে কিন্তু গাছটা মাটিতে লেগে যাবে। দেখো এই গাছের একটা বিশেষত্ব আছে, এই গাছে একটার সঙ্গে আর একটা যোগ, যেন মনে হচ্ছে মালা, কিন্তু এটার একটা বৈশিষ্ট্য হচ্ছে এদের এই কাণ্ডটা একটার সঙ্গে একটা যুক্ত হয়ে গেছে, এটাকে বলা হয় রূপান্তরিত কাণ্ড। এরকম অনেক গাছে আছে, কচুরপানা গাছে আছে, বেল গাছে কাঁটায় রূপান্তরিত হয়েছে, এটা একটা উদ্ভিদের, এক একটা উদ্ভিদের এক এক রকমের বৈশিষ্ট্য। তো আজকে আমি তোমাদের এই ধানকুনি পাতা গাছটা লাগিয়ে দেখালাম, তোমরা বাড়িতে এটা চাষ করো খুব সহজেই। তবে এত রৌদ্রে বাঁচাতে পারবো কি না আমি বলতে পারছি না, দেখা যাক এক মাস পর গাছটা কেমন হয় গাছগুলো। এ দেখো এবার চলে এসেছি ব্রাহ্মী শাক। ব্রাহ্মী শাক খেলে আমাদের স্মৃতিশক্তি প্রবল হয়, এইটাও গাছের কাণ্ড কেটে লাগালে কিন্তু অনায়াসেই হয়ে যায়। এটাও আমি পেয়েছি, আমাদের কামেরুল সাহেব পাঠিয়েছেন আমার জন্য। আমি এটাকে একটা একটা করে সাধারণ মাটি সঙ্গে পাতাপত্র সার মিশিয়ে ট্রেতে এটাকে রোপণ করব, একে একে পাতা ডালগুলো সব রোপণ করে দেবো, দিয়ে হালকা হালকা করে জল দিতে হবে। এতে আবার বেশি অত জল লাগে না, থানকুনি পাতায় যেমন বেশি জল দিতে হয় কিন্তু এতে অতটা জল লাগে না, খুব সহজে এইভাবে উঠে দিলে বিশেষ করে বর্ষাকালে এই গাছটা রোপণ করলে খুব ভালো, সহজে লেগে যায়। কিন্তু এখন এত তাপ, গাছটা হবে কি না সেটাই আমি ভাবছি, তাও আমি চেষ্টা করছি আবার লাগাবো। তোমরা বর্ষাকালে এটা লাগিও, বর্ষাকালে লাগানোর উপযুক্ত সময়, যে কোনো গাছই বর্ষাকালে লাগালে খুব ভালো হয়। তো তোমরা বর্ষাকালে লাগাবে। এবং ব্রাহ্মী শাক বাড়িতে খুব অনায়াসেই সাধারণভাবে তেলে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে খেলে কী হয়, স্মৃতিশক্তি বিশেষ করে যারা স্টুডেন্ট পড়াশোনা করছে তাদেরকে এই শাক খাওয়ানোটা একান্ত দরকার। স্বাভাবিকভাবে এটা একটা স্মৃতিশক্তি ফেরানো যায়। তো দেখলে তো আজকে দুই ধরনের উদ্ভিদ চাষ, আবার কোনো নতুন কিছু নিয়ে তোমাদের সামনে হাজির হব। তোমাদের সকলের এর মঙ্গল কামনা করি, তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আবার দেখা হবে।